ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ ইকুয়াল হাফ বিসি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করি এবিসি ত্রিভুজ যে কোনো ত্রিভুজ এ এই বিন্দুটি বিয়ের দিকে কিভাবে গেছে নিচের দিকে এ থেকে বিয়ের দিকে তাহলে নিচের দিকে গিয়েছে ঠিক এইভাবে উপর থেকে নিচে তাহলে আমরা ভেক্টোর অঙ্ক যেহেতু করছি তাহলে এইভাবে তীর চিন্ন দেব আর এ সি রাখার ক্ষেত্রে এই বিন্দু থেকে সি বিন্দুতে ঠিক একই সেম প্রসেসে গিয়েছে এ থেকে সিতে এখন এই এবি এবং এসি রেখার এবি এবং এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু নির্ণয় করি মধ্যবিন্দু মনে করি এবি মধ্যবিন্দু এবি মধ্যবিন্দু ডি এবং এসি মধ্যবিন্দু এফ এখান থেকে আমি মধ্যবিন্দু যোগ করে দিই এই রেখাটা এদিক থেকে এদিকে যাচ্ছে তীর চিহ্ন হবে এদিকে ব্যাস এখন বসতে প্রমাণ করো প্রমাণ করো প্রথমে আমরা বলতে পারি যে মনে করি এ বি সি মনে করি এ বি এবি ত্রিভুজের বি ও এ এসি বাহোদয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং এফ মনে করি ডি এবং এফ যোগ করি প্রথমে আমরা কি করছি মনে করি এ বি সি ত্রিভুজের এ বি ও এ সি বহুদের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও এফ দিলাম মধ্যবিন্দু ডি ও এফ এখন ডি ও এফ যোগ করি যোগ যোগ করলাম এখন ডি ও এফ যোগ করি এখন প্রমাণ করতে হবে যে ডি এফ সমান্তরাল বি সি এবং ডি এফ ইকুয়াল হাফ বি সি এখন প্রমাণে আসা যাক প্রমাণ প্রমাণে আমরা প্রথমে লিখবো বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে বিয়োগের ত্রিভুজ নীতি অনুসারে এডি প্রথমে আমরা চিন্তা করি এডি এফ ত্রিভুজ হতে তাহলে এডি যদি আমরা লিখতে পারি এডি এ চিহ্ন দিতে হবে এটা হচ্ছে ব্যাক্টর এডি মাইনাস এ এফ এডি থেকে এফ যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব ডি এফ তাহলে এটাকে আমরা এক নং সময় দিতে পারি এবং লিখতে পারি এবং যদি আমরা ত্রিভুজ চিন্তা করি তাহলে এবি মাইনাস এব লিখতে পারি আমরা দুই নংশ সমীকরণ কিন্তু এখন আমরা লিখছি এই ত্রিভুজ অঙ্ক সমীকরণ তৈরি করা হয়ে গেল কিন্তু এবি এই যে এবি এবি এখানে কিন্তু ডি হচ্ছে মধ্যবিন্দু তাহলে এখানে এই এইটুক রেখা এইটুক বাহু আর এইটুক বাহু সমান তাহলে আমরা লিখতে পারি এবি ইকুয়াল কিন্তু এবি ইকুয়াল টু এডি কি হবে টু এডি এ একটা এডি আর কল্পনা করি এখানে একটা এডি কারণ দুইটি রেখা বাহই অর্ধেক এখানে সমান সমান তাহলে এ এখানে যদি এডি হয় তাহলে এডির সমানই এখানে তাহলে লিখতে পারি টু এডি আর লিখতে পারি ক্ষেত্রে এই বাহ ক্ষেত্রে লিখতে পারি এসি রাখার ক্ষেত্রে এসি বাহর ক্ষেত্রে এসি ইকুয়াল টু এ এফ সাইড ন ডি ও সি এব ও এসি এর মধ্যবিন্দু দুই নং হতে পাই দুই নং থেকে পাই এবি দুই নং শব্দের আমরা দেখতে পাই এবু এডি তাহলে আমরা দেখতে দুই নং হচ্ছে টু এডি মাইনাস আর এসির মান পেয়েছিলাম টু এ এফ ইকুয়াল বিসি বা টো কমনী এডি মাইনাছ এ এফ ইকুৱ এডি মাইনাছ এ এফ ইকুৱ যাবে সরি এখানে হয় বা এডি মাইনাস এফ এই মাইন পাচ্ছিলাম এডি মাইনাস এফ ইকাল ডিএফ টু ডিএফ বা ডিএফ ইকাল হাফ বি বা

df half bc এটাও প্রমাণ হয়ে গেছে আর রয়েছে df সমান্তরাল bc এখন এটি প্রমাণ করতে হবে তাহলে লিখতে পারি এখন লিখতে পারি সুতরাং df ও bc সুতরাং ডিএফ ও বিসি ব্যাক্টর দয়ে ধারক রেখা একই বা সমান্তরাল কিন্তু এখানে ধারক এক নয় কিন্তু এখানে ধারক রেখা এক নয় সুতরাং ডিএফ ভেক্টর ও বিসি ভেক্টর দয়ের ডিএফ ও বিসি এফ ভেক্টর বি সি ভেক্টর দ্বয়ের রেখা ধারক রেখা দয় সমান্তরাল অর্থাৎ বি এফ ও বি সি সমান্তরাল তাহলে দুটোর মধ্যে প্রমাণ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি সুতরাং অর্থাৎ বি এফ সমান্তরাল বি সি এবং ডি এফ ইকুয়াল হাফ ধন্যবাদ সবাইকে <Și Kell> <-wie>